আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। টিপস অন টেক বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে চলে এলাম। এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বলবো আপনারা কিভাবে আপনাদের ফেসবুক থেকে যে কোনো ফটো এবং ভিডিওকে আপনাদের মোবাইলের যে গুগল ফটোজ যে অ্যাপ্লিকেশনটা আছে এটাতে কিভাবে সেভ করবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিউয়ার্স, এটা করার জন্য আপনারা প্রথমে আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। ওপেন করার পরে উপরে যে থ্রি লাইন মেনু আছে এটাতে ক্লিক করবেন। তারপরে এখানে নিচে চলে আসবেন, এখানে থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি আছে এটাতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে সেটিংয়ে ক্লিক করবেন। দেখেন এখানে লেখা আছে ফেসবুক ইনফরমেশন। তারপরে এখান থেকে দেখেন নিচে আসেন, আসার পরে এখানে দেখেন লেখা আছে ট্রান্সফার এ কপি অফ ইউর ফটোস অর ভিডিও, এটাতে ক্লিক করবেন। তারপরে এখানে আপনি আপনার ফেসবুকের যে পাসওয়ার্ডটা আছে এটা দিয়ে দিবেন। তারপরে এখানে দেখেন লেখা আছে চুজ ডেস্টিনেশন, এটাতে যখন ক্লিক করবেন দেখেন শুধুমাত্র গুগল ফটোস আছে, হয়তোবা ফিউচারে আরও অনেক কিছু অ্যাড করা হবে, তো আপনি এখান থেকে গুগল ফটোসে সিলেক্ট করবেন। তারপরে এখানে যে ফটোস আছে এটাতে ক্লিক করবেন। এখান থেকে আপনি যদি ফটোস শুধু সেভ করতে চান তাহলে ফটোসে সিলেক্ট করে রাখবেন, অথবা ভিডিও সেভ করতে চাইলে ভিডিওতে সিলেক্ট করবেন। আমি এখানে ভিডিও সিলেক্ট করে দিলাম, তারপরে নেক্সটে ক্লিক করবেন। এখানে দেখেন বলতেছে যে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করার জন্য, আমি যেহেতু অলরেডি লগ ইন করে রেখেছি তার কারণে আমার এটা চায় নাই, আমি এটাতে ক্লিক করলাম। আপনাকে হয়তোবা বলবে আপনার গুগল অ্যাকাউন্টের ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার জন্য, তারপরে এখান থেকে অ্যালাও করে দিবেন। দেখেন এখানে চলে আসছে কনফার্ম ট্রান্সফার, এটাতে ক্লিক করবেন। করার পরে দেখেন এখানে পেন্ডিং আসছে, দেখেন এখানে ইন প্রোগ্রেস চলে আসছে। এখন এটা আমার ফেসবুকে যত ভিডিও আছে সবগুলোকে প্রসেস করতে অনেক সময় লাগবে, যেহেতু আমার ফেসবুকে অনেক ভিডিও আমি পোস্ট করেছি। যদি কম ভিডিও পোস্ট করে থাকেন তাহলে হয়তো একটু কম সময় লাগবে, তো ওই আপনার ভিডিওর উপরে আপনার পোস্টের উপরে এটা নির্ভর করবে আপনার কতটুকু সময় লাগবে। তারপরে যখন এখানে কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা গুগল ফটোসে যাইয়ে দেখলেই আপনারা পেয়ে যাবেন আপনাদের ফেসবুকে যত ভিডিও এবং ফটোস আছে সবগুলো ওইখানে সেভ হয়ে যাবে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটিতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে, আর আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।